এটি কোনো খেজুরের দেশও নয়, এটি ইন্ডিয়ার প্রত্যন্ত একটি গ্রাম। সেই গ্রামের রাস্তার চারিপাশে এইভাবে এক পায়ে দাঁড়িয়ে আছে অসাধারণ সব খেজুর গাছ, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের খেজুর গাছ। দেখুন বন্ধুরা কি সুন্দর, দেখুন এই খেজুর লোক সবে লালে লাল হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই পেকে যাবে এই খেজুর লোক। এটা জানি না বিলাত থেকে এসছে কিনা, তবে এর প্রচলিত একটা নাম আছে, তার নাম হচ্ছে বিলাতি খেজুর। এগুলো অসাধারণ মিষ্টি এবং অনেক বড় বড় হয়। খেজুর পুষ্টিগুণে ভরপুর, প্রচুর পরিমাণে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, জিঙ্ক প্রচুর পরিমাণে খেজুরে থাকে। আপনি যদি মনে করেন প্রতিদিন আপনার পাতে একটু করে খেজুর আপনি রাখতেই পারেন, শরীরের আয়রনের চাহিদা প্রায় 11 ভাগ পূরণ করে খেজুরে। অনেক ছোট্ট একটি খেজুর গাছ এটা, দেখুন কি পরিমাণে কাটা। সব বড় বড় খেজুর গাছ, অল্প হলেও অনেক পরিমাণে খেজুর। দেখুন সারি সারি লাইনে লাইনে দাঁড়িয়ে আছে খেজুর গাছ। মাঠের এক প্রান্তের থেকে আর এক প্রান্তে তাকালেই দেখা যায় যে কি পরিমাণে এখানে খেজুরের চাষ হচ্ছে। দেখুন প্রতিটি খেজুরে রয়েছে 20-25 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, যা আপনার শরীরের উচ্চ রক্তচাপ কমাতে আপনাকে সাহায্য করবে। যারা চিনি খান না তারা অবশ্যই খেজুরের রস গুড় খেতে পারেন বিকল্প হিসাবে। জানেন এই খেজুরের পাতা দিয়ে পাটি তৈরি করা হয়, গ্রামের মানুষ এই পাটির উপরে ঘুমায়। খেজুরের নানা গুণ পরিপূর্ণ খেজুর, এই খেজুরগুলো সবে লাল হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই পেকে যাবে। দেখুন এই খেজুরগুলো অনেক সবুজ এবং এগুলো অনেক বড় বড় হয়। দেখুন দেখুন কি পরিমাণে খেজুর হয়েছে গাছে, পুরো সবুজ হয়ে গেছে বাগানের পর বাগান, অসাধারণ। দেখুন কি পরিমাণে এগুলো ডাবের মতন খেজুর, একই গাছে দুই রকম খেজুর। দেখুন এটা দেখুন, এক একটা গাছে কম করে না হলেও 50-60 কেজি করে খেজুর ধরেছে। দেখুন অসাধারণ, একদম পরিপূর্ণ। দেখুন এই খেজুরগুলো দেখুন কত বড় বড়, ভীষণ ভীষণ ভালো। দেখুন অসাধারণ সব, দেখুন কত বড় খেজুর। একটা জায়গা ফাঁকা নেই, এক একটা কান পুরো ভর্তি হয়ে গেছে। দেখুন গাছগুলো দেখুন একদম অসাধারণ, একটু জায়গাও ফাঁকা নেই কোথাও। দেখুন কি অবস্থা, কি পরিমাণে এটা এখনো সবুজ আছে আর কিছুদিনের মধ্যে এগুলো সব লাল হয়ে যাবে, একদম লাল হয়ে যাবে। কিছু কিছু হয়েও গেছে লাল, কি পরিমাণে বৃষ্টি হলেই খেজুরগুলো সব পাকতে শুরু করবে। এটা অনেক বড় গাছ,